নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার MCQ ইতিহাসের যার পেজ নম্বর AC 66, 67, 68 যত MCQ আছে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, AC 66 নম্বর পেজের ইতিহাসের এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেগুলো একটু আলোচনা করব, তারপর আমি MCQ নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে বড় প্রশ্নগুলো আছে এইগুলো 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়। পেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী। রোমান টু এর কোশ্চেন কী বলেছে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, ভারতের সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, চীনে চৌঠা মে আন্দোলনের উত্থানের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। পরের কোশ্চেন কী বলেছে, বিবাহ হাতে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্তাবলী আলোচনা করো। রোমান সিক্সের কোয়েশ্চেন কী বলেছে, দক্ষিণ ভারতে মন্দিরে প্রবেশ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনগুলি পরিচয় দাও। রোমান সেভেনের কোয়েশ্চেন কী বলেছে, হোসিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা দিয়ে পরের কোয়েশ্চেন কী বলেছে, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, এই প্রস্তাব সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান উল্লেখ করো। তো দেখো, এবার আমি পার্ট বি এর যত MCQ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। রোমানের কোশ্চেন কী বলেছে, ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, বিউরি। রোমান টুয়ের কোশ্চেন কী বলেছে, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, স্মৃতিকথা। রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, ভারতের প্রাচীনতম জাদুঘর হলো, অ্যান্সার হবে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, কলকাতায়। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, জেমস মিল। 5 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, বাংলায়। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1842 খ্রিস্টাব্দে। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, ভারতে প্রথম পাট কল স্থাপিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার, ঋষ রায়। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, উইলিয়াম জোন্স। তোমরা যত জানো 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। রোমান নাইনের কোশ্চেন কী বলেছে, হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা, অ্যান্সার হবে এর অ্যান্সার, যদুনাথ সরকার। রোমান টেনের কোশ্চেন কী বলেছে, কুয়েমিংতাংয়ের প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সান ইয়াত সেন। 11 নম্বর কোশ্চেন কী বলেছে, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার, দয়ানন্দ সরস্বতী। 12 নম্বর কোশ্চেন কী বলেছে, সত্য সাধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, জ্যোতিরাও ফুলে। 13 নম্বর কোশ্চেন কী বলেছে, বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়, অ্যান্সার হবে 1856 খ্রিস্টাব্দে। এবার আমি নেক্সট পেজ নিয়ে আলোচনা করব, পেজ নম্বর AC 68। তো দেখো, 14 নম্বরের কোশ্চেন কী বলেছে, 1915 খ্রিস্টাব্দে চীনের উপকূলে 21 দফা দাবি পেশ করে, অ্যান্সার হবে এর অ্যান্সার, জাপান। 15 নম্বর কোশ্চেন কী বলেছে, AITUC এর প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, লালা লাজপত রায়। তোমাদের মাথায় রাখতে হবে এই লালা রাজপত রায় কিন্তু 1920 খ্রিস্টাব্দে AITUC প্রতিষ্ঠা করেন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 16 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতে প্রথম মে দিবস পালিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1923 খ্রিস্টাব্দে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। তো দেখো, এতে কী বলেছে, রোমানন কী বলেছে, আইন অমান্য আন্দোলন, অ্যান্সার হবে 1930, মানে বি এর অ্যান্সার। রোমান টুতে কী বলেছে, রোমান টুতে বলেছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, 1919। ঠিক আছে, রোমান থ্রিতে কী বলেছে, প্রথম গোল টেবিল বৈঠক, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1930। তারপরে কোশ্চেন কী বলছে, রোমান ফোরে মিরার ষড়যন্ত্র মামলা, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1929। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। তো দেখো, এবার আমি 18 নম্বরের কোশ্চেন সলভ করাবো। তো দেখো, 18 নম্বরের কোশ্চেন কী বলেছে, 50-এর মনন্তরের উপর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অশনি সংকেত, সি এর অ্যান্সার, ক্ষুধার্ত বাংলা, ডিতে অকালের সন্ধানে। অর্থাৎ
এবং এতে এতে কি আছে অরণ্য কাছে এতে অরণ্য এটা কিন্তু ভুল আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি এর অ্যানসার হবে বি সি ডি ঠিক এবং এ ভুল ১৯ নম্বরের কোশ্চেন কি বলেছে ১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল অ্যানসার হবে বি এর অ্যানসার লাহোর ২০ নম্বরের কোশ্চেন কি বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন অ্যান্সার হবে সি এর অ্যানসার রুজভেল্ট ২১ নম্বরের কোশ্চেন কি বলেছে ২১ নম্বরের কোশ্চেন বলেছে এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি ছিল অ্যান্সার হবে এর অ্যান্সার জাপানের ২২ নম্বরের কোশ্চেন কি বলেছে মোহাম্মদ হত্তা মোহাম্মদ হান্ডা ছিলেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী ঠিক আছে মোহাম্মদ হত্তা হবে ঠিক আছে দেখো একটু ভুল আছে হয়তো তো দেখো বি এর অ্যান্সার হবে প্রধানমন্ত্রী হবে আমাদের ২৩ নম্বরের কোশ্চেন কি বলেছে ১৯৪৬ খ্রিস্টাব্দে রশিদ আলী দিবস পালিত হয় অ্যান্সার হবে ১২ই ফেব্রুয়ারি ঠিক আছে তো দেখো ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো আমাদের পরের কোশ্চেন কি বলেছে ২৪ নম্বরের কোশ্চেন জেনারেল তেজো রোমানোনে কি বলেছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার জাপান রোমান টুতে কি বলেছে ক্লিমেন্ট এটলি অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইংল্যান্ড রোমান থ্রিতে কি বলেছে চৌ এন লাই এর অ্যান্সার হবে আমাদের চীন রোমান ফোরে কি বলেছে সুকর্ণ এর অ্যান্সার হবে আমাদের ইন্দোনেশিয়া এর অ্যান্সার তো দেখো তার মানে এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ওয়ান এর সি দুই এর ডি তিন এর বি চার এর এ এবার দেখো দুদাগের যে কোশ্চেনগুলো আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ১:১৬ তোমাকে এক নম্বরের ১৬খানা লিখতে হবে এইগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো খুব শীঘ্রই আমি সলভ করতে যাচ্ছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো